সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। মানা করে দেন ডাক্তার, পেঁয়াজ খাবেন না, এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে? ওরা পেঁয়াজের সে ডিউটি কমিয়ে দিয়েছে, বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজটা আসতেছে। আচ্ছা না, আমি আর এত দিতে যাব না। আমি বলি আমার চারটা টিম আসছে সকাল থেকে, আইএমএফটা একটা, তারপরে ইফাত শেষ হয়ে তারপর আছে কোরিয়া, তারপরে ফ্রান্স। এখন আইএমএফটা এমন কিছু না, আইএমএফটা একটা প্রিপারেটরি, ওদের একটা মিশন আসবে, তখন আমরা বলবো আইএমএফ কি করবে, সে আসছে খালি কতদিন থাকবে কারা। তো আইএমএফ, আইএমএফ তো আমাদের একটা মেজর বাজেট সাপোর্ট দেয় এবং এটা আমরা সংস্কার করছি, এটা আইএমএফ সহায়তা দেবে। তৃতীয়ত আপনার আসছে কোরিয়ানরা। কোরিয়ানরা আপনি জানেন আমাদের বিগেস্ট, আমাদের জন্য বেশ বড় কতগুলো প্রজেক্ট আছে কোরিয়ানরা। আর কোরিয়ানদের সবচেয়ে ব্যাপার হচ্ছে টেকনোলজি, প্রযুক্তি এবং কোয়ালিটি অফ প্রোডাক্ট কোরিয়া কিন্তু ভালো। কোরিয়ার আপনার লোনের যে ইন্টারেস্ট, ওরা অলমোস্ট 0.5%, মানে 30 বছরের সুদ, মানে ওদের লোন কিন্তু 40 বছর, তাই না? ওদের লোন কিন্তু অনেকটা ওয়ান অফ দি সফটেস্ট লোন ওদের, এবং ভালো কাজের জন্য দেয়, আর কোয়ালিটি অফ ওদের যে, এবং ওদের বেশিরভাগ কাজ কিন্তু যেটা করে ইন্টারন্যাশনাল বিডিং এ হয়, কম্পিটিটিভ, ওই যে নেগোসিয়েশন করে বিডিং করা করেন, ওটা কোরিয়া। আরো ভবিষ্যতে আরো প্রজেক্ট কতগুলো আছে, বড় বড় প্রজেক্ট, ওগুলো আসছে। ফ্রান্স আসছে, ফ্রান্সের টেকনিক্যাল এক্সপার্টাইজ অনেক আছে, আইটি সেক্টরে আছে, এবং ফ্রান্স অলরেডি কিন্তু ওদের এফডি, তাই না? এফডি তে কতগুলো আছে অলরেডি, আমাদের বোধ হয় 400 কত বিলিয়ন ইউরো বোধ হয়, না আরো বেশি, ওই ওরাও আবার সহযোগিতা দেবে বিভিন্ন ক্ষেত্রে। আর ফ্রান্স তো টেকনিক্যালি একটা ইউরোপিয়ান কান্ট্রি ফ্রান্সে, এবং ওদের ইনভেস্টমেন্ট এবং সেই হিসেবে কিন্তু আমাদের অন্য অন্য কান্ট্রিগুলো এগিয়ে আছে। আর সে সবচেয়ে শেষে আসছে ইফাত। ইফাত কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের এগ্রিকালচারাল প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট, এগুলোর যথেষ্ট সহায়তা করে আসছে, এবং এরাও ওদেরগুলো অনেকগুলি প্রজেক্ট আছে, ভবিষ্যতে আরোগুলো প্রজেক্ট থাকবে। এবং আমরা বিশেষ করে আজকে কথা বলেছি পোস্ট ফ্লাস রিহ্যাবিলিটেশন, এগ্রিকালচার পুনর্বাসন, এই ব্যাপারে তাদের যা যা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।